বলতে হলে তুমি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াও। অথচ এত খুঁজেও তোমাকে দেখতে পাই না। আমার খোঁজার শেষ কবে হবে? জেনে রাখো, আমিও ছাড়ছি না। যতদিন শ্বাস আছে খুঁজে যাব, দেখি দেখা পাই কিনা। Oh,
স্যার এখানে কোনো ভালো হোটেল আছে যা রুম সার্ভিসটা একটু ভালো? সেরকম তো ভালো কিছু নেই, তবে অবশ্য নতুন একটা হোটেল হয়েছে, ভালো হোটেল, হোটেল রাজ, সেখানে দেখতে পারেন। এই রিকশা, এদিকে শোনো। হ্যাঁ বলুন স্যার। শোনো, এই বাবু এখানে নতুন এসেছেন, হোটেল রাজে থাকতে চান, ওখানে রুম সার্ভিস ভালো হয় তো? আগে সবগুলোতে তো নেই, চারটিতে মাত্র আছে। একটা তো ফাঁকা পাওয়া যাবে। তা তো নিশ্চয়ই হবে, চলুন স্যার। কত দূর ভাই? এই তো কাছে। চলি স্যার। কতদিন থাকবেন স্যার এখানে? এই দিন ছয় সাত থাকবো, অফিসের কাজ নিয়ে এসেছি, এখানকার মার্কেট সার্ভের জন্য। চলি আসুন। চলো ভাই। হ্যাঁ হ্যাঁ চলুন। সামলে, কতক্ষণ লাগবে? এই তো কাছে, কিছুক্ষণের পথ। আচ্ছা চলো। চলুন। কি হলো? চিন্তা পড়ে গেছে। এক মিনিট স্যার। ও ভাই একটু শোনো। হ্যাঁ বলুন স্যার। ওই যে দূরে দাঁড়িয়ে মেয়েটি, চেনো? মেয়ে? কোথায় মেয়ে? আশ্চর্য ব্যাপার। ঠিক হয়েছে? হ্যাঁ ওটা ঠিক হয়ে গেছে। চলো 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 চলো। হোটেল রাজ মে আপকা স্বাগত হ্যায় সাব। কত ভাই? কুড়ি টাকা স্যার। দাঁড়িয়ে গেলেন কেন বাবু? আগে এটাই হোটেল রাজ, যেমন চাইবেন তেমন ব্যবস্থাই আছে। আস আস। আপনি? আমি এই হোটেলেই কাজ করি। আগে আমার নাম চন্দ্রগুপ্ত বিরূপাক্ষ বনমালী, ছোট করে শুধু বনমালী। আচ্ছা, সবাই ওই নামেই ডাকে, আপনিও তাই ডাকবেন। আচ্ছা চলুন। ম্যানেজার বাবু, ঘর খালি আছে? না। ছেড়েছেন, একটু দেখুন না। 13 নম্বরটা দিয়ে দিন না। বলছিস? দেখুন আমি অফিসের কাজে এসেছি, দিন সাতেক থাকবো। ঠিক আছে, 13 নম্বরই দিয়ে দে। রুম সার্ভিস? রুম সার্ভিস আছে। আছে, আসলে এটা এক্সিকিউটিভ রুম তো, ওটা রাখতেই হয়। আর খাওয়া দাওয়া? এখানেই পাবেন, মায়ের বেডটি পর্যন্ত। ও আমি সব ব্যবস্থা করে দেবো। জানেন এটা সিজন টাইম তো, তাই হোটেলটা পুরো বুক থাকে আর কি। ম্যানেজার বাবু, চাবিটা? হ্যাঁ হ্যাঁ, রুমটা রেডি করে ওনাকে নিয়ে যাও। রেডি করাই আছে ম্যানেজার বাবু। তাহলে তো আর কথাই নেই। আপনার নামটা? রঞ্জন মজুমদার। রঞ্জন মজুমদার, কলকাতা? হ্যাঁ, আদর্শ বোর্ডিং হাউস। আদর্শ বোর্ডিং হাউস, 2/64 বৌবাজার, বৌবাজার, কলকাতা 12, কলকাতা 12। হ্যাঁ, এখানে একটা সই করে দেবেন। রাত্রিরে খাবেন তো?
হ্যাঁ খাবো যদি রুমে পাঠিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ওই বনমালী পৌঁছে দেবে আমি খাবেন বলবেন হ্যাঁ আজ আজ যান আপনি ওর সঙ্গে যান আচ্ছা আপনি স্যার ওই হাত মুখটা ধুয়ে নিন আমি তারপরে আপনার খাবারটা দিয়ে যাব কখন খাবেন দশটা নাগাদ দিও দশটা কি কি পাওয়া যাবে যা চাইবেন সব এই মাছ মাংস ডিম ভাত রুটি যা বলবেন কি খাবেন বলুন মাংস আর ভাত দিও মাংস আর ভাত আচ্ছা ঠিক আছে ও এইখানে রইল হ্যাঁ সবকিছুই পুরনো আমলের রুমটা সত্যি এক্সক্লুসিভ চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে কিন্তু এখানে তো কখনো আসিনি কি যে হচ্ছে ছাই রামনগরে পা দেওয়ার পর থেকে এই জায়গাটা ভীষণ আমার চেনা লাগছে না স্নান না করলে মাথাটা ঠিক হবে না আমি স্যার বনমালী এসো থালা বাসনটা নিতে ছিল বনমালী একটু শোনো কাল সকালে আমাকে একটা খবরের কাগজ এনে দিতে পারবে কাগজ আগে স্যার সকালে তো পাবেন না ওই তিনি আসবেন দুপুর ১২টায় তাই তখনই এনে দিও আচ্ছা দরকার পড়লে ফোন করবেন হাজির হয়ে যাব আচ্ছা তুমি কি এখানেই থাকো তা কোথায় যাব বলুন এই বাড়িতেই থাকি তা ধরুন যে বছর ৫০ হবে হ্যাঁ মানে এই হোটেলে না না স্যার হোটেল তো হয়েছে ২ বছর মাত্র তার আগে এ বাড়ি খালি পড়েছিল হ্যাঁ তার মানে এটা কি বসত বাড়ি ছিল ঠিক বসত বাড়ি না বাগান বাড়ি কার জমিদার বীরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তা তুমি এখানে কি করতে এগে আমার বাবা জমিদার বাবুর বডিগার্ড ছিল তো তাই আমরা এ বাড়িতেই থাকতুম বীরেন্দ্র নারায়ণের কি হলো মারা গেল সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে ও আর তোমার বাবা নদীতে একদিন ঝাঁপ দিল তারপর আর খুঁজে পাওয়া যায়নি আমি যাই স্যার অনেক কাজ বাকি আছে হাত ফাঁকা হলে এসো গল্প করব আচ্ছা আচ্ছা
সুন্দর সেন্টের গন্ধ আসছে কোথা থেকে? হ্যাঁ ম্যানেজার বাবু, 13 নম্বর রুমে আসবেন। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব, মানে কিছু দরকার? বলছি কি, এ ঘরে কি আগে কোনো মহিলা ছিলেন? বেশিরভাগ সময় খালি থাকে। তা স্যার আপনার দরকারটা কি যদি বলতেন? এখানে একটা গন্ধ পাচ্ছি, গন্ধটা মিষ্টি অথচ উগ্র। ছাতিম ফুল এখন সে তো মশাই নভেম্বর ডিসেম্বর মাসে, কেন আপনারা কি গন্ধটা পাচ্ছেন না? না পাচ্ছেন না? স্ট্রেঞ্জ। না নসি, আমি আবার মাঝে মাঝে নসি, তাই বোধ হয় নাকটা বন্ধ, গন্ধ পাচ্ছি না। আমার আবার গরিবের নাক চায়, খাবারের গন্ধ ছাড়া কিছুই নাকে ঢোকে না। আমার কি মনে হয় জানেন স্যার, গন্ধটা ওই পাশের 12 নম্বর রুম থেকে আসছে। হ্যাঁ, স্বামী স্ত্রী জোড়া এসেছে, স্ত্রীটি খুব স্টাইলিশ। উনি আপনি একদম ভাববেন না স্যার, নিশ্চিন্তে শুয়ে পড়ুন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন সব ভুলে গেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা এবারে আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, চ চ বনমালি চ, আরে হাই তুলিস নি চ। বীরেন্দ্র নারায়ণ চৌধুরীর জন্মদিনে শিল্পী অম্লান দেব। বনমালী, বোর্ডারদের সঙ্গে না বড্ড বেশি কথা বলিস। হ্যাঁ
আর বলিস না, কখন কি বেফাঁস বেরিয়ে যাবে। কি যে বলেন ম্যানেজার বাবু, আমি কখন কাকে কি বেফাঁস বলেছি বলিস না। ওরে ওইটাই তো তোর দোষ, কখন যে কাকে কি বলছিস তার ঠিক নেই। এই তো গত সিজনে এক বোর্ডারকে বললি 13 নম্বর রুমে দোষ আছে স্যার। সে কি আর আমি বলেছি ম্যানেজার বাবু, মুখ ফসকে বেরিয়ে গেছে। আর মুখ ফসকিও না, তা যা বলেন, কিন্তু কথাটা তো মিথ্যে নয়। এই ধরুন যে 2 বছর হলো এই হোটেলটি হয়েছে, এর মধ্যে ওই 13 নম্বর ঘরে সে, কে চা? এসো এসো। রেতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ। এদিকে লোডশেডিংটা বড় বেড়ে গেছে সব জায়গায়। ওই জানলাটা আপনি খুলবেন না স্যার, এই নানা রকমের না পোকামাকড় ঢুকে পড়ে। তাই নাকি? হ্যাঁ, এই তো ওই সাপও ঢুকেছে। এই তো সেদিন ওই 10 নম্বর ঘরে ইয়া বড় একটা চিতে সাপ মারা হলো। বলো কি? হ্যাঁ আমি যাই স্যার। খবরের কাগজের কথা মনে আছে? কোনটা আনবো স্যার? যেটা পাবে নিয়ে আসবে। ঠিক আছে। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং, বলুন আপনার জন্য কি করতে পারি। স্যার আমি একটা সেলফ হেল্প গ্রুপের প্রোডাক্ট মার্কেটিং করছি। এটা একটা জনহিতকর প্রোডাক্ট স্যার, এটা সম্পূর্ণ ভেষজ দিয়ে তৈরি। মার্কেটে পাওয়া যাচ্ছে এই সব ধরনের সব প্রোডাক্ট থেকে এটা পুরো আলাদা, আপনি দেখতে পারেন। এটা তো শিশুদের পক্ষে বেশ নিরাপদ দেখছি। হ্যাঁ স্যার, এটাই আমাদের প্রোডাক্টের ইউএসপি। এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে সম্পূর্ণ নিরাপদ। এটা বেলপাহাড়ি জঙ্গলের ভেষজ দিয়ে তৈরি। তাছাড়া মার্কেটে যেসব মশামাছি তাড়াবার জন্য যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ওতে হার্মফুল কেমিক্যাল ইউজ হয়, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমাদের প্রোডাক্টে ওসব কিছু নেই। আপনি যা বলছেন এবং এতে যা লেখা আছে সেটা যদি ঠিক হয়, এটা কিন্তু অভিনব প্রয়াস, মানে জঙ্গলের ভেষজ দিয়ে তৈরি। হ্যাঁ স্যার, এটা আমাদের ফলস ক্লেম নয়। আপনারা ব্যবহার করে দেখুন। হ্যাঁ সেটা দেখব, কিন্তু সেজন্য লোকের কাছে পৌঁছতে হবে এবং তার জন্য আমাদের হোটেলের লনে একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি। এখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি আর সাধারণ লোকেদেরও ডেকেছি, আপনাকেও কিন্তু আসতে হবে। হ্যাঁ সে দেখব ক্ষণ। না স্যার, আপনাকে আসতেই হবে। আচ্ছা আমি আসবো, চা খাবেন তো? হ্যাঁ শুধু আমি, এই চা, এই চার পরিচয় কিন্তু আপনি পার্টিতে পাবেন। হ্যাঁ, কোন হোটেলে উঠেছেন? হোটেল রাজ। ও, মানে যেটা আগে জমিদার বাড়ি ছিল। একটু সাবধানে থাকবেন, বেশ কিছুদিন আগে ওখানে 2 জন বোর্ডারের রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। রহস্যজনক মৃত্যু? হ্যাঁ, হোটেলের কাছেই পোড়ো বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে। তাই রাত বিরাতে
একা রুম থেকে বেরোবেন না। বেশ কিছুদিন আগে ওখানে দুজন ভোটারের রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাই রাত বিরাতে একা রুম থেকে বেরোবেন না। ওই মেয়েটা না? আপনি এই ঘরে থাকছেন? হ্যাঁ, কাল রাত থেকে আছি। আমার নাম পরিমল বসু, কলকাতা থেকে এসেছি। রঞ্জন, আমিও কলকাতা থেকে এসেছি অফিসের কাজে। আমি স্যার বেড়াতে, পাঁচ দিন, পরশু চলে যাব। আচ্ছা, আসুন বসে গল্প করা যাবে। না না, এখন থাক, আসলে আমার মিসেসের জন্য কিছু আর্জেন্ট জিনিস কিনতে যাব। আচ্ছা, এ কি আপনার ঘরে তালা লাগানো ছিল নাকি? হ্যাঁ, সেই সকালবেলা বেরিয়েছি, তালা তো দিয়ে যেতেই হবে। কিন্তু একটু আগে আপনার ঘর থেকে গান শুনলাম, একটা মেয়েলি মিষ্টি গলা। আমার রুম থেকে মেয়েলি মিষ্টি গলা? কি বলছেন, অসম্ভব। অসম্ভব কি বলছেন, আপনি আমার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখুন না, ও তো আমার থেকে বেশি তারিফ করলো। হ্যাঁ, অপূর্ব মিষ্টি গলা, আমিও শুনেছি, আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা, এখন আসি, পরে একদিন জমি আলাপ করব। আসুন। আমার রুমে মেয়েলি গলায় গান, স্ট্রেঞ্জ। চা দেবো? চাই। হ্যাঁ দাও। আচ্ছা আচ্ছা বনমালী, কিছুক্ষণ আগে নাকি আমার রুম থেকে মেয়েলি গলায় গান শোনা গিয়েছিল। গান? কে বললো? চাই ওই পাশের রুমে ওই পরিমল বাবু। হ্যাঁ,
না 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 স্যার, বাইরে মাইকটাই বাজছিল হয়তো, তাই শুনে থাকবে ভেবেছে এ ঘর থেকে কেউ গাইছে। তবে আমার কি মনে হচ্ছে বনমালী, তোমাদের এই হোটেলে কিছু আছে? না স্যার, মেয়েছে কথা, ওসব কিছু বিশ্বাস করবেন না। তুমি বলছো ওসব কিছু নয়? তাহলে হোটেলের দুজন বোর্ডার কিভাবে মারা গেছে? আমি কিছু জানি না স্যার। আচ্ছা যাও, চা নিয়ে এসো, তবে একটু পরে, আমি ফ্রেশ হইনি। হ্যালো। হ্যাঁ ম্যানেজার বাবু। হ্যাঁ বলছি, বনমালীকে চায়ের জন্য বলেছিলাম। ওটা কফি হবে, কফি পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে। বনমালী আগে শোন, যাচ্ছিস কোথায়? 13 নম্বরে চা দিতে। চা হবে না, কফি হবে, কফি নিয়ে যা। মেনু চেঞ্জ হলো? হ্যাঁ হয়েছে, এই বললো চা, এই আবার কফি। শোন, 13 নম্বরের লোকটাকে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না, দেখিস আবার বেফাস কিছু। হ্যালো। হ্যালো, আমি রঞ্জন বলছি স্যার। বলো। কয়েকটা জায়গা ভিজিট করেছি, রেসপন্স ভালোই আছে। গুড। ইভেন্টের কাজ কতদূর গেল? ভেনু ঠিক করে ফেলেছি স্যার, হোটেলের সামনে একটা মাঠ আছে, ওটা ঘিরে দেওয়া হবে। ডেকোরেটরের সাথে কথা হয়েছে, ক্যাটারারের সাথে কাল কথা হবে। আপনি হাসানের সঙ্গে প্রোডাক্টস, লোকজন আর 50,000 টাকা ক্যাশ পাঠিয়ে দেবেন, বাকি পেমেন্ট চেকে হবে। ওকে। ফাংশনের ট্রুপের সঙ্গে কথা হয়ে গেছে? ইনিশিয়াল কথা হয়ে গেছে, আমি আজকে রাত্রে ফোন করে কনফার্ম করে দিচ্ছি। আপনি কালকে রোহিতের হাতে 25,000 টাকার চেক পাঠিয়ে দেবেন, বাকি ডিটেলস আমি দিয়ে দেব। ওকে, আমি এদিকে সব দেখে নিচ্ছি। মেক শিওর দ্য শো শুড বি এ গ্র্যান্ড সাকসেস। ডেফিনেটলি স্যার। আর একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আপনাকে ইভেন্টে উপস্থিত থাকতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু তুমি যখন আছো তখন আমার না হলেও চলবে। স্টিল আই উইল ট্রাই। ওকে স্যার, রাখলাম। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। হ্যালো সুপ্রকাশ স্যার। কে বলছেন? আমি রঞ্জন বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, তাই ডায়েরিতে সব নোট করে রেখেছি। আচ্ছা, দেখা হলে ডিটেলে বলবো। ঠিক আছে, বিশদভাবে শোনার অপেক্ষায় রইলাম, ভালো থেকো, ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিন। ম্যানেজারবাবু জিজ্ঞেস করলেন রেতে কি খাবেন, মাছ না মাংস? কষা মাংস হবে। আগে হবে তাহলে রুটি আর কষা মাংস দিও। আচ্ছা। আচ্ছা বনমালী, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? বিশ্বাস করবো না আবার? যেমন মানুষ আছে তেমনি তেনারাও তো আছেন। বলো কি। তাহলে আর বলছি কি, এই কামনা বাসনা যাদের বেশি থাকে তারাই মরার পরে ভূত হয়, তারপর ধরুন ওই অপঘাতে মৃত্যু হয় যাদের, যেমন ধরুন খুন, আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, তারাও মরার পরে ভূত হয়। এত কথা তুমি জানলে কি করে? আমি জানি বাবু, আমি যে তেনাদের দেখেছি। আমি যাই বাবু,
মেলা কাজ পড়ে আছে। এ নিশ্চয়ই অনেক কিছু জানে, আমার কাছে চেপে যাচ্ছে, অন্য উপায় বের করতে হবে। May I come in, sir? চলে আসুন, খোলা আছে। আপনার সাথে গল্প করতে এলাম। হ্যাঁ আসুন, বসুন বসুন। আমার ওয়াইফ অঞ্জনা বসু। হাই। হ্যালো, আমি একটা প্রোডাক্টের ব্যাপারে প্রমোশনাল ইভেন্ট করতে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য একটা ছোটখাটো বিজনেস করি, সময় একদম পাই না, কিন্তু এবার ওর চাপে পড়ে একটু বেড়াতে এলাম। হ্যাঁ ভালোই করেছেন, একটু ঘুরে না বেড়ালে জীবনটা পানসে হয়ে যাবে। চা খাবেন? না না থাক। হ্যাঁ আপনি যেন কি বলছিলেন, তখন আমার রুম থেকে মেয়েলি গলায় গান শোনা গেছিল। হ্যাঁ আমি তখন বাথরুমে গা ধুচ্ছিলাম, হঠাৎ ভেসে এলো মেয়েলি কণ্ঠের একটা অপূর্ব সুন্দর গান। আপনার ঘর থেকেই তো আসছিল। আমার রুম থেকে? হ্যাঁ, প্রথমে মনেই হলো, তারপর বুঝতে পারছেন কৌতূহল, আমি আমার দরজাটা খুলে আপনার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। গানটা কিন্তু ভেতর থেকেই আসছিল। এই কেমন যেন ভুতুরে ভুতুরে লাগলো, এই ঘরটা নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি বরঞ্চ এই ঘরটা বদলে নিন। হ্যাঁ আমিও ভাবছিলাম ম্যানেজার বাবুকে বলে আমি রুমটা চেঞ্জ করে নেব। হ্যালো, 13 নম্বর ঘরের বন্ধু কে বলছেন? বলুন তো কে? কি করে বলবো, আপনার গলা যে আমি চিনতে পারছি না। সে কি, আমাদের যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, আপনি পরশু এসেছেন না? হ্যাঁ পরশু আপনাকে প্রথম দেখি, মনে হয় আপনিও আমাকে দেখেছেন নানান জায়গায়, কৌতূহল জেগেছে তাই না? আপনি এখন আমাকে দেখতে পাবেন না, আমি কিন্তু আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই নাকি, হঠাৎ ফোন করার কারণ? আমি যে বড় একা, কথা বলার মতো লোক পাই না, বলতে পারেন আপনার আশাতেই আমি এত কাল বসেছিলাম। আমার আশাতে? হ্যাঁ বললাম না, আপনার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আপনি গান করেন না? কি করে জানলেন? আপনার গান শুনেছি। গানই তো আমার জীবনে দুর্ভাগ্য এনে দিয়েছিল। কেন? কত কারণ, আজই সব শুনবেন? হ্যাঁ বলুন না। আমাকে অনেক প্রতীক্ষা করিয়েছে, আপনিও একটু ধৈর্য ধরুন, সময় হলে সব জানতে পারবেন। হ্যালো হ্যালো,
লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো অভিনব ভেষজ উপাদানে সমৃদ্ধ প্রোডাক্ট সান্ধ্য প্রদীপ, যা মশামাছি তাড়ায়, আর এটা স্বাস্থ্যের পক্ষে মোটেও হানিকারক নয়। তার আজকে আমরা শুভ সূচনা করছি, সেই সঙ্গে আরও একটি প্রাকৃতিক উপাদানে তৈরি শুধু আমেজ, বেলপাহাড়ি জঙ্গলের গ্রিন টি। আপনারা সকলেই এর স্বাদ গ্রহণ করুন। अंजनी पुत्र पवन सुत नामा महावीर बजरंगी कृपा करा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोग उजागर अंजनी অবাক হচ্ছেন, আমি তো আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্য কেন? একজন যুবতী একজন যুবকের জন্য কেন অপেক্ষা করে এইটুকুও জানেন না? সে তো চেনা জানা থাকলে। আমি আপনাকে চিনি মশাই। আমাকে এখানে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না, একটু নিরিবিলিতে চলুন, আসুন আমার সঙ্গে।
কি হলো ভয় পাচ্ছেন ভাবছেন ডেকে নিয়ে গিয়ে যদি বিপাকে ফেলি আমার কাছে এটা নতুন জায়গা তো তাই একটু সংকোচ হচ্ছে তবে কি সংকোচ নিয়ে থাকবেন না আসবেন আমার সাথে অজানাকে জানতে হলে একটু ঝুঁকি নিতেই হবে চলুন এই তো পৌরুষ জেগে উঠেছে দেখছি চলুন কোথায় নিয়ে যাচ্ছে কে কে জানে কপালে কি দুর্ভোগ আছে ভগবানই জানে কি মশাই একেবারে চুপচাপ হয়ে গেলেন যে না ভাবছি আপনার সাহসের কথা একজন অপরিচিত পুরুষের সঙ্গে এমন নির্জন জায়গায় নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন নির্জন জায়গায় একা পেয়ে কি করবেন আমার কি করব কি করব আপনি কি আমায় পরীক্ষা করছেন পরীক্ষা তো চলে সারা জীবন ধরে প্রতিটি ঘাত প্রতিঘাতে যারা উত্তীর্ণ হয় তারাই সুখী আর যারা হয় না তারা আক্ষেপ করে ওরে বাবা আপনি যে দর্শনের তত্ত্ব খুলে বসেছেন এইসব বলার জন্যই এখানে ডেকেছেন কেন ভালো লাগছে না চলুন তবে দিঘিতে একটু নৌকা চড়ে বেড়া খুব মজা হবে আপনার যা ইচ্ছে তাই করুন আপনার ইচ্ছে নেই হ্যাঁ আছে আছে চলুন তাহলে চলুন সাজাবো ও গো বলো কোন মায়াতে কি রঙে রাঙাবো ও গো বলো কোন তুলিতে আলো ছায়াতে ও গো নিরূপা ও অপরূপা ও গো নিরূপা ও অপরূপা কিভাবে সাজাবো ও গো বলো
বনমালি রেডিও চালিয়ে ঘুমোচ্ছ কেন? রেডিও চালিয়ে ঘুমোচ্ছ কেন? রেডিও কোথায়? রেডিও তো বন্ধ। মিউজিক কোথা দিয়ে শোনা যাচ্ছিল? গান গান কোথা দিয়ে শোনা যাচ্ছিল? আপনি শুনেছেন নাকি? হ্যাঁ, এ বাড়িতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা। কি ঘটনা বনমালি? বলা যাবে না, আপনি এখন ঘরে গিয়ে শুয়ে পড়েন যায়। বনমালি, বনমালি, তুমি একটা কাজ করো, তুমি শোনো, আমার রুমে চলো, একসঙ্গে বসে মদ খেয়ে গল্প করব। মদ মদ খাবো আর গল্প করব। মদ? মদ খাওয়াবেন? কতদিন গলায় ঢালিনি। চলো। ওই গানটা নিয়ে বেশি ভাববেন না, মাঝে মাঝে কানে কানে আসবে। নাও খাও বনমালি, এই বিলিতি ব্র্যান্ড আমি তোমার জন্যই এনেছি। বাহ, খুব ভালো। কতদিন যে বিলেতে যাইনি। বিলেতে যাইনি মানে? হ্যাঁ, মানে বিলিতি মাল খাইনি। খাও খাও খাও, মন ভরে খাও। আহ,
জানেন স্যার, ছেলেবেলায় কত লোকজন আসতো এ বাড়িতে, গান বাজনার আসর বসত। আমি বাবার চোখকে ফাঁকি দিয়ে সব দেখতুম। এই ঘরটা ছিল জমিদার বাবুর পেরাই ভেদ ঘর, তাই নাকি? জমিদার বাবুর দুটো স্যাঙাত ছিল, দুটোই ছিল গাঁট খরচ। আর ছিল একজন ছবি আঁকার বাবু, অমলানদেব। আমরা বলতাম দেব বাবু, কি সুন্দর ছবি আঁকত। ওই রুমা দিদিমণির সাথে ভাব ছিল। রুমা দিদিমণিকে? ওই ছবিটা জমিদার বাবু ওনাকে গান গাওয়ার জন্য এখানে এনেছিলেন। কি সুন্দর গান গাইত। উনি আবার ওই কৃষ্ণ ঠাকুরের পুজো করতেন। আচ্ছা, ওই দেববাবু এখন কোথায়? উনি কি মারা গেছেন? উনি এখনো বেঁচেই আছেন, আমাদের এই রামনগরেই আছে। নিয়ে যাবে আমাকে তার কাছে? তোমাকে আরো মদ খাওয়াবো। নিয়ে যাবে আমাকে তার কাছে? যা, নিয়ে যা। ম্যানেজার বাবু যেন জানতে না পারে। ম্যানেজার বাবু জানবেন না। সুপ্রভাত স্যার, বলুন। হ্যাঁ, 12 নম্বর থেকে পরিমল বোস বলছি। আরে দাদা, চাটা পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি স্যার, এখনই পাঠাচ্ছি। আসলে আসলে স্যার, ওই আমাদের রুম সার্ভিসের ছেলেটা ছিল না, ও ওটা সকাল থেকে বেপাত্তা। না না, আমি সব সামলে নিয়েছি, এখনই আপনারটা পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। এই হয়েছে সালা নন প্রফেশনাল লোক রাখার ঝক্কি। কাজের গুরুত্ব এরা বোঝে, কাউকে কিছু না বলে একেবারে ডুব। হবে না, বেটা জারোয়ানের ছেলের জমিদারি রোগ। সুপ্রভাত স্যার। সুপ্রভাত। আরে আমি 11 নম্বর রুম থেকে অচিন মৈত্র বলছি। সকাল সকাল কি খালি সুপ্রভাতই শুনবো? অন্য আর কিছু পাবো না? আরে তাড়াতাড়ি চাটা পাঠান। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি আপনারটাই ব্যবস্থা করছি স্যার, এক্ষুনি এক্ষুনি স্যার। এই বাদর, এই যে বাহাদুর, তুমি রুম সার্ভিস কা কাম করতে পারেগা? জি সাব, বুঝে সেবক কো কাম কো মোকা চাইয়ে। বাহ 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 বাহ, সেবক তবে খুব কাজ করো। তুমি এই পোশাক বদলাকে ওই রুম সার্ভিস কা পোশাক পহন লো। হ্যাঁ, পহন কে এই ঘর ঘর মে যাকে এই চা জল খাবার সব দেখে। নমস্কার সাহেব। আপকা চায় সুগার হ্যায়, সুগার ফ্রি হ্যায়,
शायद है आपको जो पसंद है। तुम्हार बहादुरी देखे तुम भी तो हो। मेरा नाम सेवक है साहब। सेवक तुम्हार सेवा पे तो प्रीत होलाम। এত সব সাজিয়ে এনেছো কেন? কে সব কোন কব চা খাইগা কিছু পাতা নেই। বাবা বেশ বড় বড় ভাষণ নিচ্ছ দেখছি। তোমাদের এখানে ভুতুরে কাণ্ড কবে বন্ধ হবে? ও সব কে হ্যায় মুঝে পাতা নেই কিউকি ভূত মুঝসে বাত নেই করতা। বাত নেই করতা না? তবে কার সঙ্গে কথা বলে? ও কে হ্যায় সাহজি উসকো জিসকো পছন্দ হতা হ্যায় উসকো বুলাতি হ্যায় ফির গানা শুনাতি হ্যায় फिर लेके जाके सब कोटा हुए चे पाकी बाज सुजोग पेले ही अलग जमाते व्यस्त काम चुप यालो चुप करा लेकर ले जाके क्या करता है? सेवक को कुछ मालूम नहीं साहब। तीन किरदार मुझे बहुत काम है चलता हूँ। तीन किरदार तीन किरदार तीन किरदार सेवक एक ता जंत्रो नोस्ते मिम साहब। नोस्ते साहब लेडीज फास्ट इसीलिए मेम साहब को पहला दिया बुरा मत मानिए साहब। अरे बाबा ये जो प्रमोशन पे मुख्य के बारे खोई फूट से बोनोमाली को था है किसी को कुछ पता नहीं कौन कब कहाँ जाएगा। तीन किरदार तीन किरदार बहादुर तो दार्शनिक हो गए थे गो। লোকে লোকারণ্য হয়ে থাকতো দেশ দেশের লোকজন আসতো। আপনি কথা বলুন আমি যাই। নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন আমি কি করতে পারি? আমি একটা বিশেষ কারণে আপনার কাছে এলাম। আপনি বসুন। এবার বলুন কারণটা কি? বীরেন্দ্র নারায়ণ আপনার বন্ধু ছিলেন তাই না? বীরেন্দ্র নারায়ণ আমরা দুজন বাল্য বন্ধু ছিলাম, একসঙ্গে লেখাপড়া খেলাধুলা যা যা হয় আর কি। তারপর একদিন আমি আর্টিস্ট হতে বাইরে চলে গেলাম আর বীরেন্দ্র বাপের বিশাল সম্পত্তি দেখাশোনা করতে করতে বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিত। যখন ফিরে এলাম দেখলাম বীরেন্দ্র এক অন্য মানুষ। অন্য মানুষ মানে অত্যাচারী? না না অত্যাচারী নয়, ওই বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারা, বোতল বোতল মদ গেলা এইসব আর কি। তবে হ্যাঁ বীরেন্দ্র নাচ গান শুনতে বড্ড ভালোবাসত। একদিন কোত্থেকে যেন রুমাবাইকে ধরে নিয়ে এলো। রুমাবাইকে? রুমাবাই কে কি বলি বলতো ভায়া, সে কি গায়িকা না ভাইজি নাকি সুর সাধিকা?
কোনো বিশেষণই তাকে বিভূষিত করা যায় না। তার রূপে তার কণ্ঠে বীরেন্দ্র পাগল হয়ে গেল। বীরেন্দ্র চাইল রুমাকে নিজের সম্পত্তি করতে, কিন্তু বেশ বুঝলাম রুমার তাতে সায় ছিল না। কি ব্যাপার রাজা বাহাদুর, আপনি ওদের চলে যেতে বললেন কেন? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বলুন রাজা বাবু। বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি, কেন জানো? দিয়েছেন, সে তো আপনারই দয়া রাজা বাবু। তুমি তো জানো আমি গান ভালোবাসি, আর সেই জন্য তোমাকেও। তুমি কি পারো না আমার কাছে বরাবরের জন্য থেকে যেতে?
সে সম্ভব না রাজা বাহাদুর। কেন সম্ভব না? কেন সম্ভব না? আমি যে তোমার রূপে গুণে মুগ্ধ হয়েছি এটাই তো আমার কাল, কিন্তু এটাতে আপনি আমাকে বাঁধতে পারবেন না। রোহা ভাই, এই না কথাটা শুনতে আমার মোটে ভালো লাগে না। আমাকে ক্ষমা করবেন রাজা বাহাদুর, আমি আর কোনো মানুষকে ভালোবাসতে পারবো না। রোমা ভাই, রোমা ভাই, এই রোমা ভাই, বন্ধু। চলে গেল বুঝলে শিল্পী। এই রোমা ভাই ভালোবাসার দাম দিতে জানে না। আচ্ছা আচ্ছা শিল্পী, তো তুমি এই রোমা ভাইয়ের একটা ছবি এঁকে দেবে আমায়? দাও না, কি লাগছে মাইরি? জানিস তো আমার না সুন্দরী মেয়েদের পুকুরে চান করা দেখতে খুব ভালো লাগে। তুমি কেষ্ট আর রুমা ভাই হচ্ছে রাধা, আমি কি নিয়ে থাকবো? তুই যা, তোকে মামা মাসিকে দিয়ে দিলাম, যা। মাসি আমার? তুই কিন্তু মাসি থেকে ফিরেও টাকাবি না। হ্যাঁ না রুমা, মাসি আমার, রুমা আমার, মাসি আমার। হ্যাঁ দেখতে পেয়ে গেছে, চল 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 রুমা, চল চল মাসি আমার, চল চল চল। এই রেগে গেল না? চল 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 চল, তোর উপর রেগেছে আমার উপর। সালাম রাজা বাবু। ও শোন একটু, ওই রুমাবাইকে খবর দে তো নাচ ঘরে আসতে বল, আমার কিছু জরুরি কথা আছে। রুমাবাই তো মন্দিরে গেছেন। ও তাই, দিগেন আর বিলাসের কোনো পাত্তাই নেই, একবারে ছিনে জোকের মতো লেগে আছে। মন্দির থেকে ফিরলে ডেকে পাঠাবো? কোনো দরকার নেই, এবার এক কাজ কর, মাঝিকে খবর দে আর বল বড় নৌকাটা প্রস্তুত করতে, আজ সন্ধ্যায় আমি একটু নৌকা বিহারে বেরোবো। ঠিক আছে, আমি সব ঠিক করে ফেলছি। হ্যাঁ আর সবচেয়ে আগে তুই রুমাবাইকে প্রস্তুত হতে বল, মেয়েদের তো আবার তেরো হাতেও কাছা হয় না। যা। জি হুজুর। অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা, অনুগত জনে কেন। তোমার মনটা তো খুব দরাজ, তা আমাদের একটু দাও না তোমার ইয়ে। তোমরা বড় হ্যাংলা গোবিংশ, এই যাও তো এখান থেকে। আরে এ তো চলে যেতে বলছে, চল চল চল। এখন কি করবি? ভেঙে পড়লে চলবে না বন্ধু। কাজ হাসিল করতে হবে। কাজ হাসিল করতে হবে? হ্যাঁ। কি করবি? দেমাক দেখলি? হ্যাঁ একটা কাজ করতে হবে বুঝলি। বলতো ওমাগির দেমাক ভাঙতে গেলে না, ওই যে মাসি, ওকে কাত করতে হবে। আরে বাবা রে, বেরে বলেছিস, দে চরণদুলি দে। প্রসাদ খাবি তো? হ্যাঁ একটু ধৈর্য ধর। ধৈর্য ধরলাম। আচ্ছা এত স্বাদ করে নৌকা বিহারে বেরোলাম, একটু নাচ গান হবে না? আজ আমার মন ভালো নেই। হ্যাঁ
না না বীরেন্দ্র এটা ঠিক কথা মন না ভালো থাকলে কোনো শিল্পকর্ম হয় না হয়ে যাব তো তাহলে কি আমরা সব চুপচাপ বসে থাকবো তা কেন একটু ধৈর্য ধরুন গান নিশ্চয়ই হবে আর হবে হবে শুনেই যাচ্ছি শুধু হবে হচ্ছেটা কই এই তো অমলানকে বললাম যে রুমা ভাইয়ের একখানা সুন্দর ছবি এঁকে দাও সে কথা কার্য করলে কই না না ঠিক আছে ওকে আমার স্টুডিওতে পাঠিয়ে দাও এমন সুন্দর একজনের ছবি আঁকতে আমার ভালোই লাগে শুনছো তো রুমা ভাই অমলান কি বলছে তুমি আমার স্টুডিওতে যেও তোমার ছবি দেখে আমি সময় কাটাবো এর থেকে আমি বঞ্চিত করব না নিশ্চয়ই যাবে রাজা বাহাদুর তাহলে আজকে নাচ গান কিছুই হবে না 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 আমি বলি কি বলো আজ যখন মন চাইছে না তখন নাচটা বরং থাক যদি কারোর আপত্তি না থাকে তাহলে আমি একটা গান গিয়ে শোনাব বেশ ওই পুরনো দিনের মতো জমি একখানা ধরো দেখি Thank you.
বুঝে রুমা, তোমায় নিয়ে আমার অন্য একটা ছবি আঁকতে ইচ্ছে করে। কি ছবি বলুন না? কি ছবি? ধরো মীরাবাই, তুমি হবে আমার ছবির মীরা। সেই ছবি আমি পাঠিয়ে দেবো প্যারিস এক্সিবিশনে, কত মানুষ বিমুগ্ধ চিত্তে সেটা দেখবে। আমাকে পবিত্রতার রঙে ভরিয়ে তুলবেন না শিল্পী। কেন? তুমি তো আমার কাছে পবিত্রতার প্রতিমূর্তি। তুমি যদি আমার হতে তাহলে তুমি আমায় গান শোনাতে আর আমি তোমার ছবি আঁকতাম। সে সম্ভব নয় শিল্পী। কেন সম্ভব নয় রুমা? যে সমাজ আমাকে রুমা থেকে রুমা বাই বানিয়ে তুলেছে, সে সমাজ কোনো দিনও আমাকে মীরা বলে মেনে নেবে না। তোমার কি মনে হয় পোশাক পরা কিছু ভদ্রলোক আর ওই লম্পট জমিদার মিলেই সমাজ? তাই যদি হয় তাহলে আমাদের শিল্পীদেরও একটা সমাজ আছে, আর সেটা কিন্তু অতটা নোংরা নয়। সেখানে মীরা চিরকাল অম্লান হয়েই থাকে। আমাকে লোক দেখাবেন না শিল্পী, লোককে আমার ভীষণ ভয় হয়। সমস্ত ভয় মন থেকে দূর করে দাও, তুমি তো কারোর বাঁধি নও। কি জানি, জীবনটা আমার কাছে ধোঁয়াশা ময়। আচ্ছা রুমা, তোমার তো ভদ্র ঘরের বউ হয়ে সুখে সংসার করা উচিত ছিল। তোমার এমন রূপ, এমন সুন্দর ব্যবহার, এত মার্জিত কথাবার্তা, মনে হয় তুমি ভালো পরিবারের মেয়ে। উচিত তো অনেক কিছুই ছিল, জীবন সম্পর্কে ভাবনাও ছিল অন্যরকম। কিন্তু জীবনে তো সব কিছু ভাবনার অনুরূপ হয় না, ভাগ্য বান্ধে সব কিছু ভালো হয়, কিন্তু আমি ভাগ্যহীন, আমার সব কিছু বিপরীত হয়েছে। কিন্তু তোমায় দেখে তো ভাগ্যহীনা বলে মনে হয় না, উল্টে তুমি চাইলে তোমার ভাগ্য বদলে সৌভাগ্যে পরিবর্তন করতে পারো। বীরেন্দ্রনারায়ণ তোমার সম্মতির অপেক্ষায় উদ্গ্রীব হয়ে বসে আছে। সেটাও আমার দুর্ভাগ্য, ওনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় জানতে পারি কি? জেনে কি করবেন আপনি? আমার অভিজ্ঞতার ঝুলিতে আরো একটা অভিজ্ঞতা সঞ্চয় করে রাখবো, সেই অভিজ্ঞতা আমাকে শিল্প সৃষ্টিতে সাহায্য করবে। আপনি শিল্পী বলেই আপনার সাথে কথা বলে আনন্দ পাচ্ছি। যদি তুমি তাই মনে করো তাহলে বলো না তোমার জীবনের কথা, তোমার অন্তরের কথা। আমার বয়স তখন 16-17, পড়াশোনা করি, গান গাই। Thank you.
তুমি খুব ভালো গেয়েছো তুমি অনেক বড় শিল্পী হবে তোমার অনেক উন্নতি হবে সুখী হও বাবা আরে হ্যাঁ সোম তো এখনো এলো না তুমি মা যাবে কি করে আমি রুমাকে পৌঁছে দেব মাস্টার মশাই তোমাকে আবার কষ্ট করতে হবে কোনো কষ্ট হবে না ঠিক আছে বাবা তুমি যাও একটু এগিয়ে দিয়ে এসো আমি অনেকক্ষণ আগে এসেছি বাবা রুমা গান গাইছিল বলে আমি আর ডাকিনি কি অপূর্ব গান গাইছিল রুমা শুনেছিস বাবা হ্যাঁ সত্যি খুব গানটা ভালোই গাইছিল বাবা তুই ওকে ওর বাড়ির পথে এগিয়ে দিয়ে দেরি হলে ওর মা চিন্তা করবেন আচ্ছা তোমাকে আর কষ্ট করতে হবে না বাবা ঠিক আছে মাস্টার মশাই আসি মাস্টার মশাই হ্যাঁ মা এসো কাল সকাল সকাল চলে এসো রুদ্র তুমিও এসো বাবা আচ্ছা তুমি কি করে রাজি হলে আমি কি করলাম না বলে দিতে পারতে আমি তো আসছিলাম হ্যাঁ জানি তো সোমো তুই না খুব বেরসি গেছিস আজ আমি রুমাকে বাড়ি ছেড়ে দিলে এমন কি লোকসান হতো ওরে বাবা তোমাকে যদি একবার সুযোগ দিই তুমি মন্দিরে নিয়ে গিয়ে ওকে মালা পরিয়ে দেবে সেটি হবে না যাও অশোভ্য সবার সাথে মালা বদল হয় আর তুমি জানো না ও আমায় বোন বলেছে ওর কাছে অন্য কোনো সম্পর্ক হয় না তাই সে সুযোগ তুই অনেক পাবি কয়েকদিন ধৈর্য ধর কেন তুমি কোথায় যাবে তুমি জানো না ও শহরে কাজ খুঁজছে তাই আমাকে বলেনি তো সব মাটি করে দিলি ভেবেছিলাম একটা চমক দেবো সেটার হলো না তুই না কিছু মনে করিস না আমি ঠিক বুঝতে পারিনি চমক যখন ভেঙেই দিলি তখন বলে রাখি চাকরি পেলে তোর কাছে আমি চিঠি দেবো ওর জন্য ঠিক মতন ওকে পৌঁছে দিস দেখিস আবার লুকিয়ে লুকিয়ে যেন পড়িস না আর চিঠিতে লিখব কখন কিভাবে কি কি করতে হবে ঠিক আছে মা বাবা এই বিয়েতে রাজি হবে না আমি জানি তুই কিন্তু সব জেনে গেলি এসব গিয়ে আবার লাগাতে যাস না জানো তোর আবার ভালো ছেলে সাজার খুব শখ আচ্ছা তুমি ওকে সবসময় ঠ্যাস মেরে কেন কথা বলো ওর কি মনে লাগে না বলুক বলুক আর তো কয়েকটা দিন তারপর 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 তোর খেলা এই তো না না তারপর আবার কবে দেখা হবে দেখছো সোনার টুকরো ছেলে আমার এই জন্যই তো তোকে এত এই আমি এগোচ্ছি তোরা কথা বল কাল দেখা হবে চলো এইভাবে দিনগুলো বেশ ভালোই কাটছিল কিন্তু সৌম্য গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর সব যেন ওলট পালট হয়ে গেল সৌম্য কি কাজ নিয়ে শহরে গেল আমাকে জানায়নি এদিকে আমার বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করতে উঠে পড়ে লাগলো কপাল দোষে একটা সম্বন্ধও ঠিক হয়ে গেল ওদিকে সৌম্যর কোনো চিঠি পেলাম না থাকতে না পেরে ভীষণ বিপদে পড়ে আসতে হলো রে বাড়িতে আমার বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে কিন্তু এদিকে সৌম্যর কোনো খবর পাচ্ছি না এমা কি করবি এখন জানিস রুদ্রদা বোধহয় জানে সৌম্য কোথায় আছে তুই রুদ্রদাকে একটা খবর দিতে পারবি কি বলবো বল ও যেন কালকেই আমার সাথে যোগাযোগ করে আমি যে থাকতে পারছি না কিচ্ছু ভাবিস না আমি রুদ্রদার সঙ্গে দেখা করে তোর সব অসুবিধার কথা বলবো তোর কাছে আমি চিরঋণী থাকবো ওসব কথা বলিস না তুই সাবধানে বাড়ি যাস রুদ্রর সাথে গ্রাম ছেড়ে পালালাম শহরের উদ্দেশ্যে রাতের বেলা তখন থেকেই আমার ভাগ্য বিড়ম্বনা শুরু চলো চলো পা চালিয়ে চলো অনেকটা পথ যেতে হবে আর কত দূর যেতে হবে আমি তো হাঁটতে পারছি না
আরে কখন পৌঁছাবো? আরে অত উতলা হচ্ছে কেন? সকাল হয়ে গেল তো। সময় হলেই আমরা ঠিক জায়গায় পৌঁছাবো। তোমার রকম সকম আমার একদম ভালো লাগছে না। আরে কাঁদছো কেন? কোনো এক অজানা জায়গায় নিয়ে গিয়ে আমাকে ওঠালো। ঘেন্নায় দুঃখে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। হোটেলের ঘরে নিয়ে গিয়ে রুদ্র আমাকে বোঝানোর চেষ্টা করলো। এতক্ষণে গ্রামের সবাই জেনে গেছে তুমি আমার সঙ্গে পালিয়েছো, আমার সঙ্গে রাত কাটিয়েছো। সেটা ট্রেনে বা কোন ঘরে তার কোনো গুরুত্ব নেই। এখন সৌম্য তোমাকে বিয়ে করবে না, এখন আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। এটা মেনে নিলেই তোমার পক্ষে মঙ্গল। না, তুমি কি মনে করেছো এসব কথা বলে ভয় দেখালে আমি নিজেকে তোমার কাছে সঁপে দেবো? ছোট লোক জানোয়ার কোথাকার, ছি! আজে বাজে কথা বলো না, চলো এখন এখানে থাকি, কয়েকদিন পরে এক আত্মীয়ের কাছে গিয়ে উঠবো। চলো এখন একটু বিশ্রাম করি। না, আমি তোমার সাথে কোথাও যাব না। আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করব। আমি সবাইকে বলবো যে তুমি আমাকে জাহান্নামে যাও, তুমি আমার বইই গেছো। क्या हुआ बेटी, क्यों रो रही हो? मत रो बेटी, मत रो। मैं साफ समझ गई, तेरा मर्द तुझे छोड़कर चला गया ना? ना, ओ अमर मरद ना, ओ अमर। आशिक है ना? ना, क्यों ना? मत रो बेटी, এখান থেকে শুরু হয় আমার রুমাবাইয়ের জীবন। মহিলা আমার সমস্ত ব্যাপার শুনে বলেছিলেন, বেটি তুই নিজের জীবনকে মীরাবাইয়ের মতো কৃষ্ণের সাথে বেঁধে ফেল, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। আর সেই থেকে আমি নিজেকে কৃষ্ণের সাথে বেঁধে ফেলি। কি ভাবছেন শিল্পী? ভাবছি অনেক কিছুই। তা বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করোনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু তারা আমার সাথে কোনো সম্পর্ক রাখতে অস্বীকার করেছে। আর সৌম? সে তো জাহাজে কাজ নিয়েছিল, গ্রামে এসে আমার সব কথা শোনার পর সে নাকি আর গ্রামে ফিরে আসেনি। আর রুদ্র কি গ্রামে ফিরে গেছে? না, সে যে কোথায় আছে সেটা কেউ জানে না। সবই নিয়তি, সংসারটা বড় বিচিত্র জায়গা। কখন কার চেয়ে কি হয় বুঝাবার। সত্যি জীবনের সমস্ত কিছু বিচিত্র। এই যে এখানে এসে আপনার সাথে পরিচয় হলো, মনের কথা খুলে বলতে পেরে সত্যি খুব হালকা হলাম। আমার জেনে খুব ভালো লাগলো, মনের কথা প্রকাশ করতে পেরে নিজেকে একটু হালকা অনুভব করছো। এখন থেকে প্রয়োজনে অপ্রয়োজনে সুখে দুঃখে যখনই দরকার হবে এই বন্ধুটাকে পাশে পাবে। আশা করি আমাদের বন্ধুত্ব জীবনের শেষ দিন পর্যন্ত অক্ষত থাকবে। বন্ধু হয়ে একটা আবদার করব? আবদার? নিঃসংকোচে করো। আবদারটা হচ্ছে আমাকে কথা দিতে হবে। আমি অক্ষরে অক্ষরে কথা রাখার চেষ্টা করব, কিন্তু ব্যাপারটা কি সেটা বলবে তো? জানি না জীবন প্রবাহে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো শেষ দিনে, কিন্তু আমার ইচ্ছে আমার জীবনের শেষ দিনে শেষ কৃত্য যেন সম্পন্ন হয় তোমার হাতে বন্ধু। আমি আপ্রাণ চেষ্টা করব। মাসি, অম্লান আছে নাকি ভেতরে? অম্লান, অম্লান,
अरे बंधु की खबर छविटा कत दूर छविटा अभी तुम्हें हाँ तुम्हार जन्मदिन उपहार देव बोलो किए आरो अपेक्षा करते हैं अच्छा बंधु एक छवि दिए एत उतोला क्यों हो ना तुम बुझते तुम्हारे छवि किन्तु आमार काछे ओटा बाँचार अवलम्बन हे आमि प्रेम प्रेम बड़ विषम वस्तु सेटा तुमी शुधु बुझले शिल्पी आर केउ बुझलो ना আমাকে মাফ করবেন রাজা সাহেব আমার পূজোর সময় হয়ে গেছে আমি চলি শিল্পী চলো মাসি আর একদিন আসতে হবে কিন্তু ঠিক আছে চল আসি আর বন্ধু তুমি আলিয়ার পেছনে ছুটছো ও ধরা দেবে না একটা কথা বলি खराब भावे नियम माने बोलछिलाम जे जगते तो मेये मानुषेर अभाव नहीं अच्छा हमलान अच्छा ये समस्त कथागुलो बुझेओ आमी एमन केनो करछि बोलते पारो वीरेंद्र मन पाखी ए मन पाखी बड़ो लक्ष्मी छाड़ा बड्ड बेहारा अत सहजे तो ধরা দেবে না সত্যি বীরেন্দ্র তোমার পছন্দ আছে মাইরি এমন একটা মেয়েকে কবজা করেছো যাকে দেখলে সকলের মাথা একেবারে कण्ठ खूब भालो लेगे तीन तुम आजीवन थेके जाओ बस बस ओनली कंठ और किछु नय ना 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 बंधु शुधु कंठ शुने तुमी बस होयेछो ए आमी मेने निते पारछी ना ना मायरी बंधु ए एकेबारेई मेने नेया जाय ना जे तोमरा ना मानले मेनो ना किन्तु ए सब कथा बोले आमाके बिब्रत करो ना एमन सुंदर शरीरे छोंया पेले ना जीवन एकेबारे धन्य होये जाबे ग्रामोफोन रेकर्ड ग्रामोफोन कृष्णेर काछे सब किस सौंपी दिए सब किस जट पाकिए दीछ क्यों बोल तो एक कथा बोले तुम्हारा जान कम उसके दीछ ना ना ना, ना। काम छाड़ा नारी के धोरे रखा जाए ना बंधु जागो अमन में मानुष के भोग करे जीवन धन्य करो बंधु बोलछो किन्तु आमी जे ओके अन्य भावे पेते चेयेछिलाम अरे तू चारो तो देहो पेले মনো পাবে ঠিক কি না এমন সুযোগ হাতছাড়া করো না নইলে পাখি অন্য ডালে গিয়ে বসবে খবর রাখো সে তো শিল্পীর দিকে ঝুঁকেছে আ
কেছিস নাচ ঘরে বাতি জ্বালাতে বল আগুনের রং কালো আগে যদি জানিতাম শ্যাম ওগো শ্যাম আগুনের থাকবে চিরদিন তুমি আমার সব তৃষ্ণা মেটাবে নুমা তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি নুমা তুমি আমার সব জ্বালা মেটাও নুমা সব জ্বালা মেটাও চল 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 মার লাথি মার মার না 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 লাথি মার না জোরে জোরে লাগো লাগো আরো জোরে মাসি এই তো মাসি আরে আপনারা এত রাতে আমরা কি করছি মাসি রুমা ভাইকে বলো রাজাবাবুর কথা মেনে নিতে শুধু নেচেই আসো জমালে চলবে না হ্যাঁ ঠিক কথা বলেছিস তুই তাহলে কি করতে হবে আমার মেয়ে কিন্তু অন্য কিছু করতে পারবে না আমার মেয়ে পারবে না তাহলে লেখা কি পারবে মাসি শোনো তোমার কি লাগবে সেটা বলো রাজাবাবু আমাদের ওসব না শুনতে পছন্দ করেন না আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মেয়ে পূজোয় বসেছে আমার মেয়ে এখন আসতে পারবে না আপনারা কাল সকালে আসবেন না না কাল ফাল নয় যা হবে আজ হবে এক্ষুনি হবে একদম হ্যাঁ বল 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 জমি দিয়ে দে টাকা না মাসে এনাও টাকা ধরো টাকা ধরো না টাকা ধরো ভালো টাকা লোক কি রাগ করে না হ্যাঁ হ্যাঁ আজ কোথায় গেলি বাপ তোমা একি রাজা সাহেব আপনি দরজা বন্ধ করছেন কেন তোমাকে নতুন করে পাবো বলে আমার তৃষ্ণা মেটাও চুপ করুন রাজা সাহেব আপনি আপনার হুঁশ হারিয়েছেন যে জিনিস হবার নয় সেটার জন্য ব্যাকুল হয়ে আপনি আপনার শান্তি সম্মান নষ্ট করবেন না এই জন্মে আমি আর কোনো দিনও কারোর হতে পারবো না 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 আর কারোর কোনো চলা কলায় আমায় বলাতে পারবে না রাজা সাহেব জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না জোর করলে তার পরিণতি ভয়ঙ্কর হয় ভাইয়া যা হবে ভাইয়া কিন্তু আজ আমার চাই না রুমা 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 তাড়াতাড়ি এসো দিকে দাঁত বার করো না রুমা
झाप देव सुरेश तू जा वीरेंद्र এই তো বীরেন্দ্র একদম চিন্তা করবে না এমন সমাধা করেছি যে কেউ কিচ্ছু জানতে পারবে না এ কি সমাধা করলে আমায় একটু খুলে বলো না মানে মানে ব্যাপার হচ্ছে কেউ জানতে পারবে না তো একদম না কা পক্ষীতেও টের পাবে না আমি কিন্তু সব টের পেয়ে গেছি হ্যাঁ কে আপনি কি টের পেয়েছেন তুমি তুমি এদিকেন যেভাবে রুমা আর মাসির পেছনে লেগেছো না 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 শোনো ওরা বীরেন্দ্র অতিথি ওদের এভাবে বিরক্ত করাটা ঠিক হচ্ছে না না মানে আমরা একটু ঠাট্টা তামাশা ঠিক আছে করব না বীরেন্দ্র তুমি বিশ্রাম নাও আমি আসছি কি হে বন্ধু রুমার আজকে আসার কথা ছিল এলো না এখনো ছবির কিছুটা বাকি আছে ওরা আর আসবে না ওরা কাল রাতে চলে গেছে কাল রাতে চলে গেছে তা হঠাৎ কেন তুই বড্ড বেশি প্রশ্ন কর সব কথা প্রশ্নের উত্তর আমি দিতে পারব अरे अम्लान एसो एसो कतदिन पर एसो एसो दे आमी जानतम बंधु आज के दिन टा तुम्हें किछुते ही भूलबे ना निश्चयई आसबे তোমার জন্মদিনে এই উপহারটা দিতে পেরে আমার খুব ভালো লাগছে বন্ধু কি খুশি হয়েছে তো রুমা থাকলে খুব আনন্দ পেত তুমি এত কষ্ট করে এঁকেছো আমি খুশি হব না আজ সন্ধ্যে এসো কিন্তু সে কি আবার নতুন করে আসর বসাবার ফিকির করছো নাকি অনেক দিন বাদে আজ আমার জন্মদিনে ভেবেছি সবাইকে নিয়ে একটু বসবো তুমি এসো কিন্তু নিশ্চয়ই আসবো क्या चीज हाँ
বন্ধ করো। কি হয়েছে সুরেশ? সুরেশ কি হয়েছে? ছবি বাবু, রাজা বাবু সর্বনাশ করে দিল। ওই দিগের আর বিলাস, রুমা ভাইকে গুম করার পিছনে ওদেরই হাত, আর ওই বাপেই রাজা বাহাদুরকে মরতে হলো। তার চেয়ে বরং কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে এসো, মনে একটু শান্তি পাবে। আমার কষ্ট কমবে না ছবি বাবু, আমার কষ্ট কমবে না, কিচ্ছু কমবে না। আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না ছবি বাবু, আপনি বুঝলেন না। রাজা বাবু মারা গেলেন, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, আরো লাভ নেই। যত সব আষাঢ়ে গল্প, কিছু বললে না, ঘটনাটা গল্প হিসেবে মোটামুটি ঠিক আছে, কিন্তু বাস্তবে মেনে নিতে মন চাইছে না। আসলে অনেকদিনের ঘটনা, আপনারও বয়স হয়েছে, কিছুটা ত্রুটি বিচ্যুতি হতেই পারে, তাই না? শোনো ভায়া, বীরেন্দ্র ছাড়াও হোটেলের দুজন বোর্ডারও ছাদ থেকে পড়ে মারা গেছে। লোকে বলে রাত বিরেতে নাকি ওই মহলে রুমাকে আজ দেখা যায়। শুধু আমি আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না। এই যে কতখানি মানসিক যন্ত্রণা, কতখানি কষ্ট, করে বোঝাই কেনই যে বেঁচে আছি। আপনার বয়স কত? জানি না, জানি না। তুমি এখন এসো। ঠিক আছে, নমস্কার। নিয়তি তোমাকে এখানে টেনে এনেছে।
এসবে বিশ্বাস না করে আমার আসল রহস্যটা জানা দরকার। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে, আমাকে জানতেই হবে আসল রহস্যটাকে। দরকার হলে আর কিছুদিন থেকে যাব। বনমালী, আরে 12 নম্বরের ঝামেলাটা মিটেছে? এই যে ম্যানেজার বাবু। হ্যাঁ বলুন বলুন, কি ব্যাপার বলুন তো? কি হলো? কাল সারা রাত তো ভূতের গান আর দাপাদাপিতে একদম ঘুমোতেই পারিনি। ওহ বাপরে বাপ, তা আজও কি ওরকম প্রোগ্রাম চলবে নাকি? ওহ সত্যি, দুদিন বউ ছেলেকে নিয়ে একবার ঘুরতে এলাম আর এখানে এসে দেখছি ভূতের সিরিয়াল হচ্ছে। ভূত ভূত এখানে কোথায়? এখানে ভূত কোথায় দেখলেন? না না না, ভূত দেখেছি। না না, ভূত দেখেছি। ভয় নেই ভয় নেই, ভূতের কোনো ভয় নেই, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আর তাছাড়া আজ তো আমরা পাহারা দেবো। আমরা পাহারা দেবো? ও আপনি বলছেন? কিন্তু আমি তো বাজারে অনেক গুজব শুনলাম, অবশ্য আমি কোনো কান নেই। দেবেন না দেবেন না, আপনার কান আপনি কেন অন্যকে দেবেন? হ্যাঁ দেবেন না, একেবারে নিজের কাছেই রাখবেন। নিজের কাছে রেখে কাউকে দেবেন না। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কানে তালা দিয়ে রাখবেন। হ্যাঁ অন্যকে কে? আরে এই ভূতের ব্যাপারটা তো দিনকে দিন বেড়েই চলেছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমি আর কয়েকদিন থেকে যাচ্ছি, কয়েকটা ট্রেড এনকোয়ারির মিটিং অ্যাটেন্ড করে ফিরবো। তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে স্যার, রাখছি, নমস্কার। হ্যালো সুপ্রকাশ দা। হ্যাঁ বলো। আমি দুদিন পরে ফিরবো। জায়গার প্রেমে পড়ে গেলে নাকি? সে অনেক ঘটনা, ফোনে সব বলা যাবে না, সাক্ষাতে সব বলবো ফটো সমেত। অপেক্ষায় রইলাম। আচ্ছা আচ্ছা অবশ্যই, রাখছি। হ্যাঁ বনমালী, ওদিকটা ভালো করে দেখেছি? ওদিকে সব দেখে নিয়েছি। নাকি শুধু ঘুরে এলি? না না সব দেখা হয়েছে। আপনি বড্ড বাজে কথা বলেন। এটা বাজে হলো? না আমার যে যা আমি দেখে নিচ্ছি। আপনি যা। হ্যাঁ তুই যা। কম কথা বলুন, এত কথা বললে চলে? আমার বাড়ির কাছে এসেছিলেন? দেখে ফেলেছেন? জানলা তো বন্ধ ছিল। জানলা বন্ধ থাকলেই কি দেখাকে আটকানো যায় বন্ধু? মনে সব দরজা জানলাই খোলা থাকে। আপনার নামটা জানতে পারলাম না। নামে কি আসে যায় বলুন? গোলাপকে যে নামেই ডাকুন না কেন, গন্ধ সে দেবে। দিন না আমাকে একটা নতুন নাম। নতুন নাম অনামিকা নামটা কেমন? বাহ ভীষণ সুন্দর নাম, খুব ভালো লেগেছে আমার। আমি রঞ্জন, রঞ্জন মজুমদার। বাহ সুন্দর নাম তো, রঞ্জন, অনামিকা রঞ্জন। ঠিক আছে তো সব ঠিক আছে চিন্তার কিছু নেই একটু লক্ষ্য রাখিস বাবা। হ্যাঁ ঠিক আছে।
হ্যালো বন্ধু আজই তোমার সাথে দেখা করতে চাই আজ আজই এই রাতে তোমার সাথে মিলিত হতে ভীষণ ভীষণ ইচ্ছে করছে আমিও তোমায় কাছে পেতে চাই অনামিকা তুমি তো কালই চলে যাবে তাই না হ্যাঁ যেতেই হবে আপাতত আজই তোমাকে আমার ভীষণ দরকার রঞ্জন এখানে কেউ নেই আমাদের মিলনকে বাধা দেবার জন্য আসবে না কি হলো হ্যাঁ হ্যাঁ আসছি অনামিকা রঞ্জন তুমি নির্ভয়ে ঢুকে সোজা আমার ঘরে চলে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি আট নম্বর খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে এই সিঁড়ির দরজাটা দেখেছিস বন্ধ করে দিয়েছি বাবা চোদ্দ ঠিক আছে পনেরো সব ঘুমোচ্ছে কি স্যার আপনি এত রাত্রিরে একটু বেরোচ্ছি ও এই আপনার খাবারটা রুমে রেখে দেবেন আজ বাহাদুর বাহাদুর কাজের সময় কাউকে পাওয়া যাবে না যত সব ভাষা বুঝে না জায়গা চেনে না পিছু নিল অনামিকা অনামিকা কোথায় নিয়ে যাচ্ছ অনামিকা হ্যাঁ এসো বীরেন্দ্রনারায়ণ রুমাবাই তুমি হ্যাঁ আমি এসো এসো না রুমাবাই কি হয়েছে ভাই উনি ছাদ থেকে পড়ে মারা গেছেন হ্যাঁ কি ব্যাপার কি হয়েছে এখানে এই উনি ওই ছাদ থেকে পড়ে গেছেন মনে হচ্ছে সব শেষ
এতো রুমার গলার হার আমি ছবি এঁকেছি এটা আমার বেশ মনে আছে আজ বুঝলাম ওরা রুমাকে মেরে ঘরের দেয়ালের মধ্যে গেঁথে দিয়েছিল আগে যে দুই বোনার পড়ে মারা গিয়েছিল তারা নিশ্চয় বিলাস আর দিগেন ছিল বাকির জন্মে এই জন্মে রুমা দিদিকে ওরা এইভাবে আজ বুঝলাম আমার বেঁচে থাকার সার্থকতা পাতা দুখানি জীবন